আসসালামাইকুম সারা দেশে এসএসসি এসি পরীক্ষা স্থগিত দেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয় এসএসসি এসি ও সময়ের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার সতেরো জুন বেলা পনেরো বারোটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ হায়ের স্বাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমে পাঠানো তথ্যে জানানো হয় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী উনিশ জুন অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের এস এস সি জেনারেল এস এস সি প্রফেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষার পরবর্তী সময়সূচি পরে জানানো হবে বলে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় জানা গেছে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় এক লক্ষ ষোলো হাজার চারশো তেহত্তর পরীক্ষার্থী রয়েছে এর মধ্যে বন্যা কবলিত জেলা সিলেট রয়েছেন তেতাল্লিশ হাজার আটশো জন ও সুনামগঞ্জে রয়েছেন তেইশ হাজার চারশো জন চার জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে একশো ঊনপঞ্চাশটি এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বিরানব্বইটি টি ঘোষিত তারিখ অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল রবিবার উনিশ জুন এরই মাঝে দুই সপ্তাহের ব্যবধানে সিলেট ও সুনামগঞ্জে আবারও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা এই বন্যার কারণে স্থগিত করা হয়েছে এসএসসি পরীক্ষা নজরুল অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজানোর অনুরোধ রইল আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম